আশেপাশে সঠিক সময়ে সালাবি মসজিদ না থাকলে কি বাসায় সালাত আদায় করাবো? কি আলোচনা করলাম তাও বুঝেননি আপনারা, বাসাতে পড়বেন? যারা আহলানিস মসজিদ পুড়িয়ে দেওয়া জায়েজ মনে করে, ভেঙ্গে দেওয়া জায়েজ মনে করে, যারা আহলানিস মসজিদ বন্ধ করে দেয়, তালা মেরে দেয়, তাদের পিছনে নামাজ হওয়া জায়েজ মনে করে? বললাম না আপনাদের লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, এই প্রশ্ন করে? স্পষ্ট শেখ বিন বাজ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম ইবনে বাজকে প্রশ্ন করা হয়েছিল, শুনেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান আলিয়ুসাল্লা খালফা, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ পড়া যাবে? থামেন, আপনারা বলেন না, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাইয়া আতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ব্যক্তি পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের, লা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না, ওয়ালা ইউতাখাযু ইমামা, তাকে ইমাম বানানো যাবে না। ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের দায়িত্বশীলদের উপরে ফরজ হলো, ওয়াজিব হলো, আইয়ু বাকিদুহু, তাকে ইমামতি থেকে বিতাড়িত করা। আর এক জায়গায় এটা বলছেন, ইস্তাতা, বিতাড়িত করে বলতে হবে তওবা করো, ওয়াইল্লা কুতিলা, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে, আলা ওয়ালিগিল আমর, সরকার তাকে হত্যা করবে। তাহলে যে বিশ্বাস করবে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, এই ব্যক্তির বেঁচে থাকার অধিকার, যারা বিশ্বাস করে নবী গায়েব জানে, নবী হায়াতুন নবী, হায়াতুন নবী বুঝেন তো, নবী নূরের তৈরি, এদের পিছনে নামাজ হবে না, পড়লে বাতিল হবে, পড়লে কি বাতিল হবে, মনে থাকবে, কিন্তু একটা বাজারে গেলে ঠিকই পড়বে, তাই না? পড়লেই বাতিল, পড়লেই বাতিল। বাংলাদেশে এই বেদাতিদের আকিদাতে এটাই, প্রত্যেকের আকিদা এটা না,